তুরস্কের করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়লেও সম্প্রতি সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান উত্তর মারমারা মহাসড়কের নতুন একটি অংশ উদ্বোধনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি এরদোগান বলেন করোনা মহামারীর সবচেয়ে বড় বিপর্যয়ের সময় তথা এপ্রিল থেকেই কর্মক্ষেত্রে জনবল বাড়ছে ভিডিও বার্তায় এরদোগান আরও বলেন সামনের মাসগুলোতে তুর্কি কর্মজীবীদের হার আরও বৃদ্ধি পাবে তুর্কি সরকার এবছর বেকারত্বের হার এগারো দশমিক আট শতাংশ নির্ধারণ করেছে যা দু হাজার বাইশ সালে নয় দশমিক আট ধারণা করা হচ্ছে চারশো কিলোমিটার দীর্ঘ উত্তর মারমারা মহাসড়ক দু সাল থেকে নির্মাণ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে বিভিন্ন অংশ নির্মাণ শেষে খুলে দেওয়া হচ্ছে এরদোগান বলেন আমি সবসময় বলি রাস্তাগুলি সভ্যতার প্রতিনিধিত্ব করে যদি আপনার দেশে কোনো রাস্তা না থাকে তাহলে আপনি সভ্যতা সম্পর্কে কথা বলতে পারেন না অন্যদিকে গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরান ইরানে প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠান পালন শুরু হয়েছে এই উপলক্ষে প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি উনিশশো আশি সালের একুশ সেপ্টেম্বর শুরু হওয়া ইরাক ইরান যুদ্ধ আট বছর স্থায়ী হয় এই উপলক্ষে ইরানে প্রতি বছর একুশ সেপ্টেম্বর থেকে টানা এক সপ্তাহ ধরে প্রতিরক্ষা সপ্তাহ পালিত হয় ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া ভাষণে সর্বোচ্চ নেতা বলেন ইরানে উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর সৃষ্ট ইসলামী শাসন ব্যবস্থাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্য ইরাকের মাধ্যমে ইরানের ওপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল বিশ্বের তৎকালীন দুই পরাশক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন হাতে হাত মিলিয়ে ওই যুদ্ধে ইরাককে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছিল কিন্তু এত সব সত্ত্বেও ওই যুদ্ধে ইরানের নিশ্চিত বিজয় হয় ভাষণ শুরু করার আগে ইরানের সেনা কমান্ডারদের বক্তব্য শোনেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী কামিনী প্রতিরক্ষা যুদ্ধে ইরানের বিজয়ের কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন আট বছর সারা বিশ্বের সকল শক্তির সম্মিলিত পৃষ্ঠপোষকতা নিয়ে ইরাকের আগ্রাসী বাহিনী ইরানের এক বিঘত ভূমিও দখলে রাখতে পারেনি দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন ইসলামী বিপ্লবকে ধ্বংস করার লক্ষ্যে ওই যুদ্ধ চাপিয়ে হলেও বিপ্লব সেই শুরুর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে সর্বোচ্চ নেতা বলেন অথচ এর আগের দুইশো বছরে ইরান যে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাতেই পরাজিত হয়েছে তিনি বলেন প্রথম বিশ্বযুদ্ধে ইরানের কাজার শাসক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরানের পাহলাভি শাসক নিজেদের নিরপেক্ষতা ঘোষণা করেন কিন্তু তারপরও দুই যুদ্ধেই বিদেশ দেশি সেনা ইরানে অনুপ্রবেশ করে ও সাময়িকভাবে এই দেশকে দখল করে নেয় আলী খামিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন ও সোভিয়েত সেনারা এই তেহরানে দম্ভের সঙ্গে প্যারেড করেছে তিনি বলেন এই যখন ছিল ইরানের অতীতের অবস্থা তখন ইসলামী বিপ্লবের পর ইসলাম প্রিয় যোদ্ধারা তাদের দেশের এক ইঞ্চি ভূমিও বিদেশিদেরকে দখল করতে দেননি অন্যদিকে সিসি বিরোধী বিক্ষোভ দমনে মিশরে নিরাপত্তা সতর্কতা নির্বাসিত বিরোধী নেতা মোহাম্মদ আলী আহত সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রস্তুতির অংশ হিসেবে মিশরের বিভিন্ন প্রধান প্রধান শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আনাদৌলু এজেন্সি কথা জানিয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতাহ আল সিসির সাবেক ঘনিষ্ঠ ঠিকাদার আলী দুর্নীতির অসংখ্য ঘটনা প্রকাশ করেছেন এবং গত বছরের বিশ সেপ্টেম্বর সিসি বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিলেন আজও একই ধরনের প্রতিবাদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রত্যক্ষদর্শী জানিয়েছে যে কায়রোর স্কয়ার আলেকজান্দ্রিয়া এবং সুয়েজে অনেক পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে তারা সারা দেশে বহু ক্রসিং এবং মহাসড়কগুলোতে সামরিক চেক পয়েন্ট স্থাপন করেছে এদিকে মিশরীয় কর্তৃপক্ষ বিশেষত কায়রোর কেন্দ্রস্থল ও এর আশপাশের ক্যাফেগুলো বন্ধ এবং নির্বিচারে আটক অভিযান শুরু করেছে মিশরের একটি নিউজ ওয়েবসাইট জানিয়েছে বিক্ষোভ অব্যাহত থাকায় প্রতিবাদকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করা যায় না পরিবহন ও ব্যবসাও বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে মিশরের মন্ত্রী পরিষদের মুখপাত্র নাদের সাদ একটি টেলিভিশন বিবৃতিতে ক্যাফে বন্ধের বিষয়টি অস্বীকার করে জোর দিয়ে বলেছেন এটি কেবল অপপ্রচার আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে জনাব আলী নিরাপত্তা বাহিনীর বিধি নিষেধ সত্ত্বেও মিশরীয়রা রাস্তায় নেমে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি বলেন তারা বেশ কিছু অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন এর মধ্যে রয়েছে ইথিওপিয়ান বাঁধ নিয়ে কূটনৈতিক ব্যর্থতা এবং লাইসেন্সবিহীন আবাসন ভেঙে দেয়া আলীর সিসি বিরোধী বিক্ষোভের ডাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিরোধীদের এই আহ্বানে সাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা দিয়ে বিক্ষোভোত্তর সম্ভাব্য আটকা অভিযানের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে কর্মীরা লাইসেন্সবিহীন বাড়ি ঘর ধ্বংস করার অনুমতি দেওয়ার আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গিজা এবং আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভকারীদের ভিডিও পোস্ট করেন এটি সরকারকে আইনটিতে কিছু পরিবর্তন আনতে বাধ্য করেছিল পুলিশ কর্তৃক তরুণ তরুণীদের হত্যার প্রতিবাদে কয়েক সপ্তাহ আগে কয়েকশো প্রতিবাদকারী কায়রোর পশ্চিমে জড়ো হয়েছিল পাবলিক প্রসিকিউশন ঘোষণা করেছে যে তারা এই ঘটনাটি তদন্ত করবে অন্যদিকে সিরিয়া থেকে তেল ভর্তি তিরিশটি মার্কিন ট্যাঙ্কার ট্রাকের বহর গোপনে ইরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিরিয়া থেকে তেল চুরির এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বার্তা সংস্থাটি জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল আলজিরা এলাকা থেকে তেল লুট করে মার্কিন ট্যাঙ্কার বহরটি ইরাকের দিকে চলে যায় সিরিয়া থেকে মার্কিনীদের তেল লুট করার বিষয়টি গত জুলাই মাসে প্রথমবারের মতো নিশ্চিত হয় সে সময় সিনেটের শুনানিতে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্সে গ্রাহাম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর মধ্যে এই নিয়ে আলোচনা হয় গ্রাহাম বলেন কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ জেনারেল কমান্ডার মজলুম তাকে জানিয়েছেন যে আমেরিকার একটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হয়েছে যার আওতায় সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ক্ষেত্র গুলোর আধুনিকায়ন করা হবে এই চুক্তিকে মার্কিন প্রশাসন সমর্থন করছে কিনা গ্রাহাম এমন প্রশ্ন করেন পম্পেওকে জবাবে পম্পেও বলেন আমরা সমর্থন করছি আমরা যা আশা করেছিলাম তার চেয়ে একটু বেশি সময় লেগেছে চুক্তি সই হতে আমরা এখন তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছি অন্যদিকে পেট্রোলিং পয়েন্টে ভারতীয় সেনার নজরদারিতে কোনো পরিবর্তন করা হবে না কোন শক্তি সেনার এই নজরদারি রুখতে পারবে না ভারতীয় সংসদে এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন মে মাসে নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন উত্তেজনা দেখা দেয় তারও এক মাস আগে থেকে প্যাঙ্গং এর পিপি ফোর থেকে এইট পর্যন্ত এলাকায় ভারতীয় সেনা নজরদারি বন্ধ করে দেয় লাল ফৌজ শুধু প্যাঙ্গংয়েই নয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দেবসংয়ের অবস্থিত আরও পাঁচটি পেট্রোলিং পয়েন্টেও ভারতীয় সেনা নজরদারি রুখে দিয়েছে চীনা বাহিনী এ খবর নিশ্চিত করে চলতি সপ্তাহের প্রথম দিকে সানডে এক্সপ্রেসকে ভারত সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন পিপি টেন ইলেভেন ইলেভেন এ টুয়েলভ ও থার্টিনতে ভারতীয় বাহিনীর টহলদারি সম্পূর্ণ বন্ধ চীনা সেনার ক্রমাগত বাঁধাতেই তা বন্ধ রয়েছে একদিকে সিচুয়েন গ্লেসিয়ার অন্যদিকে চীনের নিয়ন্ত্রণে থাকা আকসাই চীন এই দুইয়ের মাঝে রয়েছে দেবসাং ভ্যালি ভারতের সাব সেক্টর নর্থ তথা এস এস এন এর মধ্যে পড়ে দেবসাং এই এলাকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল একদিকে উচ্চতম সিয়াচেনের সীমান্তের নাগাল পাওয়া যাবে অন্যদিকে আকসাই চীন লাগোয়া বেগ ওলদি হয়ে ভারতে ঢোকার সহজ রাস্তা ভারতের কৌশলগত অঞ্চল বেগ ওলদির পূর্ব প্রান্তে নিয়ন্ত্রণ রেখার কাছেই নেকে এই পাঁচ পিপি অবস্থিত এই অঞ্চল ওয়াই জংশন বলেও পরিচিত ভারতীয় সেনাদের দেবসাং এর পাঁচ পিপিতে টহলদারি বন্ধ করে দেওয়ার অর্থ এই সীমানায় অবস্থিত এই অঞ্চলে নিয়ন্ত্রণ রয়েছে লাল ফৌজের হাতে উত্তরে রাকি নালা থেকে পেট্রোলিং পয়েন্ট টেন ও দক্ষিণ পূর্বে জীবন নালা পর্যন্ত পেট্রোলিং পয়েন্ট থার্টিন অবধি রাস্তাতে নজরদারি চালাতে চায় চীনের বাহিনী তাই এই অংশের দখল ভারতীয় সেনার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিকে দেবসাং ভ্যালি নিয়ে ভারতীয় সেনার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কারণ ইতিমধ্যে দেবসাং সংলগ্ন এলাকায় সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে চীন তাদের রাডার পজিশন ধরা পড়েছে রাইফেল ডিভিশন তৈরি হচ্ছে বলেও অনুমান করা হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে পেট্রোলিং পয়েন্টগুলোতে চীনা বাহিনী অবস্থান না করলেও ভারতীয় সেনাকে টহল দিতে দেখলেই তারা এসে বাঁধা দেয় ভারতীয় বাহিনী ইচ্ছে করলেই এই অংশে টহল দিতে পারে তবে সেই সময় যে দুই দেশের সেনার মধ্যে ফের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই দেবসাংয়ের ওই এলাকায় কাজ করেছেন এমনই এক প্রাক্তন সেনা কমান্ডারের মতে ওয়াই জংশনে লাল ফৌজের উপস্থিতি ছাড়া বটল নেকে ভারতীয় সেনাদের আটকানোর ক্ষমতা চীনা সেনাবাহিনীর name. ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ